দোসরা মার্চ সকাল থেকে শুরু হয়ে গেছে সাগরদিঘি উপনির্বাচনের ভোট গণনা। পাঁচ রাউন্ড শেষে 5095 ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে শুরু হয়েছে আবির খেলা। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। সেই কারণেই 27 ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন হয়। বলা বাহুল্য, এই উপনির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে প্রচারে নেমেছিলেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব। আজ বৃহস্পতিবার চলছে সাগরদিঘি উপনির্বাচনের ভোট গণনা। গণনা শেষে শেষ হাসি হাসবে কে, সেটাই দেখার।